হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সুমনস ক্লাসরুম আজকে আমরা আলোচনা করবো ফরম্যাট অফ এডিটোরিয়াল লেটার রাইটিং সম্পর্কে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যে রাইটিংগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম একটি হল এডিটোরিয়াল লেটার রাইটিং কিভাবে একটা মাত্র ফর্ম্যাটের সাহায্যে আমরা যে কোনো এডিটোরিয়াল কে আমরা লিখতে পারব সেটাই এখানে আলোচনা করা হবে তো চিঠি বা এডিটোরিয়াল লেটার শুরু করার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বাঁ দিকের কোণের দিকে টু নিচের লাইনে দ্য এডিটর এক্স নিউজপেপার নিউজ পেপার অর্থাৎ যে কোনো একটা নিউজ পেপার যেটা প্রশ্নপত্রে বলবে সেই নিউজ পেপারটার নাম লিখতে হবে কলকাতা সাত লক্ষ এক এই রকম একটা ঠিকানা কিন্তু যে কোনো চিঠির ক্ষেত্রে বসাতে হবে এরপরে যে সোজা টু লিখেছিলাম ঠিক তার তলায় স্যার কমা দিয়ে চিঠিটা শুরু করতে হবে থ্রু দ্য এস্টিমড কালামস অফ ইওর নিউজ পেপার আই ভেঞ্চার টু রেইজ মাই ভয়েস এগেনস্ট দি যে বিষয়বস্তু সম্পর্কে লিখতে বলা হয়েছে প্রশ্নে সেই বিষয়বস্তু সম্পর্কে লিখতে হবে ফুল স্টপ আই অন দ্য বিহাফ অফ মাই লোকালিটি উড লাইক টু মেক এ নোটিস দ্যাট দি যে বিষয় সম্পর্কে লিখতে বলা হয়েছে সেটাই আবার লিখতে হবে ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার লোকালিটি এই কথাগুলো প্রথমে লিখতে হবে এটা যে কোনো চিঠির ক্ষেত্রেই যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেই কিন্তু কমন থ্রু দ্য এসটিম কালামস অফ ইউর নিউজ পেপার আপনার এই বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আই ভেঞ্চার টু রেইজ মাই ভয়েস এগেনস্ট দ্য আমি আমার কণ্ঠস্ব জোরালোভাবে বলতে চাইছি তারপরে লিখতে হবে যে বিষয়টা সম্পর্কে প্রশ্নপত্রে লিখতে বলা হয়েছে সেইটা আই অন দ্য বিহাফ অফ মাই লোকালিটি আমার এখানকার স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে আমি উড লাইক টু মেক এ নোটিস দ্যাট দ্য সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে যে বিষয়টা সম্পর্কে লিখতে বলা হয়েছে সেটা পুনরায় এখানে লিখতে হবে ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার লোকালিটি আমাদের এই অঞ্চলে গভীর সমস্যা মুখোমুখি হয়েছি সেই জন্য আমি চিঠিটা লিখছি এর পরবর্তী যে প্যারাগ্রাফ বা এর পরবর্তী পর্যায়ে কি হবে না যে সম্পর্কে চিঠিটা লিখতে বলা হয়েছে সেই বিষয়টা সম্পর্কে অল্প কিছু কথা লিখতে হবে যে আমি কেন লিখছি প্রশ্নে যদি দেয়া থাকে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেল তাহলে সেই সম্পর্কে লিখতে হবে যদি দেয়া থাকে ইউজেজ অন প্লাস্টিক তাহলে সেই সম্পর্কে লিখতে হবে যদি দেয়া থাকে থটলেস ফিলিং অফ ট্রিজ সেই সম্পর্কে লিখতে হবে এর পরবর্তী যে অংশটা আছে সেটা কিন্তু সমস্ত প্রকারের এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেই কমন আমরা সাধারণভাবে এই কথাগুলো যে কোনো ধরনের এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেই ব্যবহার করব। আই হোপ আমি আশা করছি দ্যাট যে ইউ উইল পাবলিশ দিস লেটার আপনি প্রকাশ করবেন এই চিঠিটা ইন ইওর ডেইলি নিউজ পেপার আপনার এই দৈনিক প্রচারিত সংবাদপত্রের পাতায় সো দ্যাট যাতে করে ইট উইল ড্র দ্য কাইন্ড অ্যাটেনশান অফ দ্য গভর্মেন্ট সরকারের করুণাময়ী দৃষ্টিভঙ্গি আকর্ষণ করতে পারে অ্যান্ড ইটস কনসার্ন অথরিটি এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে অ্যাজ এ রেজাল্ট এর ফলশ্রুতিতে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ যথাযথ ব্যবস্থা উইল বি টেকেন গ্রহণ করা হবে অন দা মেনশেন সাবজেক্ট যে বিষয়টা সম্পর্কে বললাম সেই বিষয়টা সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এই ছিল একটা এডিটোরিয়াল লেটারের মূল বিষয়বস্তু সাধারণভাবে যে কোনো ধরনের এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একদমই কমন হবে অর্থাৎ যে ধরনের এডিটোরিয়াল লেটারই দিক না কেন এই জায়গাটা কিন্তু আমার ঠিক রাখতে হবে এবং এইটা এরকমই হবে এর দ্বিতীয় পর্যায়ে বাঁ দিকের কোণের দিকে আমাকে ডেট অর্থাৎ চিঠিটা আমি কবে লিখছি সেই ডেটটা আমায় লিখতে হবে এবং ডান দিকের কোনায় ইয়স ফেথফুলি আপনার একান্ত বিশ্বস্ত বা অনুগত এই কথাটা লিখতে হবে তারপর তোমার সম্পূর্ণ নাম অর্থাৎ যে চিঠিটা লিখছে তার সম্পূর্ণ নাম তোমার সম্পূর্ণ ঠিকানা তারপরে তুমি কোথায় থাকো বা কোন জায়গাটা থেকে চিঠিটা লেখা হচ্ছে সেটা কিন্তু তোমায় উল্লেখ করতে হবে এবার কেন এডিটোরিয়াল লেটার আমরা লিখলাম কারণ একুশ সালে এডিটোরিয়াল লেটার মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তিন ধরনের লেটার হয় অর্থাৎ এডিটোরিয়াল লেটার অফিসিয়াল লেটার ইনফর্মাল লেটার এই তিন ধরনের লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটার আসা সম্ভাবনায় কিন্তু সবচেয়ে বেশি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন রেগুলার নোটিফিকেশান পেতে থ্যাংক ইউ